হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বানিয়ে ফেলেছি কলাই ডাল বলো বা বিউলির ডাল বলো, তার কচুরি, মানে এক কথা বলে যেতে পারে রাধা বল্লবী। তো বেশি কথা না বাড়িয়ে রান্নার দিকে যাব। কিন্তু যাওয়ার আগে কি, হ্যাঁ, জন্মেছি খিদে নিয়ে, তাহলে চলো দেখে ফেলি রান্নাটা। রাধা বললে বানাতে আমি নিয়েছি এখানে 100 গ্রামের মতো বিউলির ডাল বা কলাইয়ের ডাল। তো ভালো করে কলাইয়ের ডালটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে জল ঝরিয়ে ভালো খাবার জলে 3-4 ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। তারই সাথে আমাদের লাগছে মৌরি, কাঁচা লঙ্কা, আর তার সাথে লাগছে আদা। ব্যাস, এইগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের রাধা বল্লবী। তো প্রথমে যে আমাদের ভেজানো ডালটা ছিল সেটা মিক্সিতে নিয়ে ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে, আর তার সাথে নিতে হবে একটু মৌরি, আর তার সাথে নেব 2 চামচের মতো চিনি আর নুন। আর রাধা বল্লবী তো মিষ্টি মিষ্টি হয়, তো একটু চিনিটা বেশি নেবে আর নুনটা হালকা নেবে। তারপর ভালো করে একটা পেস্ট বানিয়ে নাও। অ্যান্ড তারপর একটা ভালো প্যানে, ননস্টিক প্যান নিও, তাহলে লাগবে না, একটু তেলটা, সাদা তেল নেবে 1.5-2 চামচ। তারপর দেবে কালো জিরে 1-2 ফোঁটা, আর তার সাথে দিয়ে দেবে হিং। হিংটা কিন্তু মাস্ট, বিউলির ডালের সাথে হিং আর মৌরি সবসময় লাগে, এই দুটো থাকলে আর কিচ্ছু লাগবে না। তো তারপর ভালো করে একটু হিং আর মৌরিটা ভাজা ভাজা হয়ে এলে ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে ব্যাস, এরপর কাজ হলো ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে, শক্ত অ্যান্ড টাইটওয়ালা। কিন্তু একটু নজরে রেখো যাতে পুড়ে না যায়, আর যখন ডোটা বানাবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দিও, নাহলে কিন্তু দেখো নিশটা ধরে যাবে। আমার ননস্টিকের কড়াই, তাও আমার ধরে গেছে। তো বিউলির ডাল একটু চ্যাচাটেই হয়, একটু ধরে গেলে ভেবো না যে কিছু হচ্ছে, এটা এরকমই হয়। অ্যান্ড দেখো আমার তৈরি হয়ে গেছে পুরটা। এরপর আমার ময়দা মাখা, ময়দাটা কিচ্ছু করতে লাগবে না, ময়দাটাকে শুধু নুন তেল আর একটুখানি চিনি দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেবে। কারণ আমি এখানে ময়দা মাখাটা দেখাচ্ছি না, একটাই কারণ, ভিডিওটা অনেক লেন্দি হতো, তোমরা সবাই হয়তো লুচির ময়দা মাখতে পারো, তো নর্মালি লুচির ময়দা যেরকম মাখি সেই রকম। আর যাদের মনে হতে পারে যে ভিডিওতে আমি ময়দা মাখা দিলাম না, তো তারা আমায় জানিও, আমি অবশ্যই আর একটা ভিডিও করব অন্য কচুরি, সেটাতে আমি ময়দা মাখাটা দেখিয়ে দেবো। আর না হলে তোমরা দেখতেই পারো আমার ছোলে আর ভটোরের রেসিপিটা, ভটোরেটা যেটা আমি বানিয়েছিলাম, তোমরা ওরমভাবেও ময়দাটা মাখতে পারো। ময়দা মাখা নিয়ে দরকার, শুধু একটু ময়ান দিয়ে মেখো তাহলেই হবে। অ্যান্ড দেখো আমার ময়দাটা রেস্ট দেওয়া হয়ে গেছে, অ্যান্ড হালকা নরম আর হালকা শক্ত, একটু শক্ত শক্তই মাখতে হবে, কারণ যেহেতু এটা কচুরি তো বেশি নরম করে মাখলে যে পুরটা ভরা যাবে না, আর ভরলেও পুরটা ফেটে বেরিয়ে যাবে, তো সেই দিকে একটু খেয়াল রেখে মাখতে হবে। অ্যান্ড দেন তারপর ছোটো ছোটো লেচি কেটে আমাদের যে পুরটা বানিয়েছিলাম এরকম একটু পকেট টাইপের করে পুরগুলোকে আমরা পকেটের মধ্যে ভরে দেবো। দেখো অল্প অল্প মানে পুর দেবে, বেশি পুর আবার দিয়ে দিও না একসাথে, তাহলে কিন্তু কচুরিটা ফেটে যেতে পারে, মানে তেলে দিলেই কচুরিটা ফেটে যায়, যেটা অনেকবার হয়ে থাকে। আর এখানে এই পুরটা ভরছে আমার মা, কজ আমার মা এইগুলো খুব ভালো বানায়, তো বলতেই পারো এটা আমার মায়ের রেসিপি। আর এটাকে আমরা প্রপারলি রাধা বল্লবী বিয়ে বাড়ি স্টাইলে বলতে পারি না, এটা বিদু স্টাইলের রাধা বল্লবী বা বিউলির ডালের কচুরি। আমি বাড়িতে এটা বিউলির ডালে কচুরি বলি, রাধা বল্লবী হয়তো আরও অনেক কিছু লাগে, এটা জাস্ট নর্মাল খেতে ইচ্ছে করলো, খুব ক্রেভিং হয়ে গেছে, তখন ছটপট বানিয়ে নাও হাতে সময় রেখে, তাহলেই হয়ে যাবে। দেখো আমার গোল গোল ভালা মানে বেলা হয়ে গেছে, আমার না মায়ের। অ্যান্ড এরপর আমাদের কাজ হলো তেলে ভেজে নেওয়া। যখন এটা লুচি বা কচুরি যাই ভাজে না কারো, সবসময় সেটা ছাঁকা তেলেই ভাজবে, তাহলে খুব ভালোভাবে খেলবে আর খুব ভালোভাবে হবে। আর মানে লেইগুলোকে একটু মোটা মোটা করো, কারণ কচুরি তো একটুখানি মোটা মোটা হলে তাহলে কচুরিগুলো বড় হয়ে ফোলে আর খেতে খুব টেস্টি হয়। অ্যান্ড দেন আর কোনো কাজ নেই, ভালোভাবে কচুরিগুলো ভাজতে হবে। দেখো কচুরিগুলো কী সুন্দর ফুলেছে, তো ব্যাস আর কোনো কাজ নেই। এবার হবে আমাদের খাওয়া দাওয়া। অ্যান্ড দেখো কচুরিগুলোর কালারটা দেখতে পাচ্ছ তো, হোয়াইটের ওপর হালকা হালকা গোল্ডেন কালার এসে, তো এই রকমভাবেই কচুরিগুলোকে বানাবে মানে ভাজবে। আর যখন কচুরিটা ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, তেলটা যখন গরম করে হাই ফ্লেমে করে নেবে, অ্যান্ড দেন তারপর মিডিয়াম ফ্লেমে করবে। আর আমার দেখো কচুরি অনেক কটা ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করে দেখাবো। নাও খাওয়ার পালা, চলো।
হিউবিগো আমাদের কচু রেডি এন্ড ভেতরে দেখো পুরগুলো আর দেখো আমি বলেছিলাম শক্ত করে একটু ময়দাটা মাখতে হবে আর পুরটাকে ওরকম ভাবেই আমরা অল্প অল্প দিয়েছিলাম তার ফলে ফেটে যায়নি কচুরিটা আর আমাদের ফুলে উঠেছে তো এরপর আর কিছু করার নেই এরপর খেতে হবে তো আমি তো নর্মালি বানালাম এটাকে রাধা বল্লবী না বলে আমি বলবো বিউলি ডালের কচুরি তো তোমরা আমায় জানাও বিউলি ডালের কচুরিটা কেমন লাগলো আমাদের বাড়িতে খুব ভালো লাগে তো তোমরা